বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে তড়িৎ প্রাবল্যের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা তড়িৎ প্রাবল্যের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, কারণ এই টপিক্সটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় প্রতি বছরেই এখান থেকে প্রশ্ন হয় তড়িৎ প্রাবল্য, সেজন্য খুব খুব ভালোভাবে তোমাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু সলভ করতে হবে। এবং আমরা তাহলে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু, দুই বিন্দুতে দুইটা কি রাখা হয়েছে, আদান রাখা হয়েছে। এ বিন্দুটা হচ্ছে নেগেটিভ আদান, বি বিন্দুটা হচ্ছে পজিটিভ আদান। তো আমাদের প্রশ্নটা আমরা আগে লিখে নিই। প্রশ্নটা হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে এ বি সংযোগ রেখার, এবি সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান সমান বা শূন্য হবে, সমান বা শূন্য হবে, যেটা আমরা গত ক্লাসে ওই অঙ্কটা এই সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তবে এই সমস্যাটা দুইটা পজিটিভ আদান থাকলে এক ধরনের, কিন্তু এখানে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম এটাও পজিটিভ ছিল, এটাও পজিটিভ ছিল, তখন তড়িৎ প্রাবল্যের মান সমান বা শূন্য কখন হবে সেটা আমরা করেছিলাম। এদের অন্তর্ভুক্ত মানে সংযোগ রেখার মাঝখানে যে কোনো একটা পয়েন্টের আমরা অঙ্কটা করেছিলাম। কিন্তু যখন একটা, এটা কিন্তু বুট কোয়েশ্চেন আসছে এই প্রশ্নটা, এটা যখন নেগেটিভ আদান, এটা যখন পজিটিভ আদান, তখন কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। কেন ভিন্নভাবে চিন্তা করব আমরা একটু দেখি। আমরা গত ক্লাসে এখানে সংযোগ রেখা যে কোনো একটা বিন্দুতে কী করলাম, পয়েন্ট ধরে নিলাম। তো আমরা যদি সেই পয়েন্টটা যদি ধরে নিই, আমি একটু এটা দেখাচ্ছি, এটা হবে না, কিন্তু আমরা একটা সি পয়েন্ট ধরে নিলাম, সি পয়েন্ট ধরে নিলাম, তাহলে এটা তো পজিটিভ আদান, এটা তো নেগেটিভ আদান। আর যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবো সেই বিন্দুতে কী থাকে, একটা প্লাস ওয়ান একক ধনাত্মক আদান থাকে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে দিকটা হবে কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটাকে আমি যদি ই ওয়ান দ্বারা প্রকাশ করি, আবার এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, তো বিকর্ষণের দিক হবে এদিকে, তাহলে এটা হবে কি ই টু। তো দেখা যাচ্ছে ই ওয়ানের দিক যেদিকে, ই টু এর দিক সেদিকে, দুইটা প্রাবল্যের দিক যখন একই হয় এরা কিন্তু কখনোই কি হবে না, এদের লব্ধি প্রাবল্যের মান কি হবে না, শূন্য হবে না, বা প্রাবল্যের মান শূন্য হবে না। এটা কিন্তু লব্ধি প্রাবল্য হলে আরও ভালো হয়, লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য। সেজন্য মনে রাখতে হবে ই ওয়ানের দিক যেদিকে, ই টু এর দিক হবে তাদের বিপরীত দিকে, তার বিপরীত দিকে। কিন্তু সংযোগ রেখার মাঝখানে মানে এ এবং বি এর মধ্যখানে কোনো একটা বিন্দু নিলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে, ই ওয়ান যেদিকে, ই টু এর সেদিকে। সেজন্য এই এই টপিক্সের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্ক মানে হচ্ছে একটা নেগেটিভ আদান আর একটা যদি পজিটিভ আদান থাকে, তখন কিন্তু এদের সংযোগ রেখার মধ্যবর্তী কোথাও এদের প্রাবল্যের মান কী হবে না, শূন্য হবে না। কারণ আমরা জানি যে প্রাবল্যের মান শূন্য হইতে হলে এই ই ওয়ান বা দুইটা আদানের প্রাবল্যের মানের দিকটা, দিকটা কী হইতে হবে, বিপরীতমুখী হইতে হবে। সেজন্য এদের সংযোগ রেখার মাঝখানে আমরা পয়েন্ট নিতে পারবো না, পয়েন্ট নিতে হবে বাইরের দিকে, হয় এ পাশে না হয় এ পাশে। কিন্তু আমরা কোন পাশে নিব, যে কোনো এক পাশে নিব, তারও একটা যুক্তি আছে। তো আমরা এদিকেই নিচ্ছি জিনিসটা, তাহলে এদিকে কেন নিচ্ছি আমি একটু বলি। এটা মনে করলাম সি বিন্দুতে, সি বিন্দুতে। তো আমরা আগে দেখি সি বিন্দুতে যদি নেই তাহলে প্রাবল্যের দিকগুলো কি ভিন্ন আসতেছে কি না। তাহলে এই বিন্দুর আদানের জন্য যখন আমি এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবো সেই বিন্দুতে কী থাকবে, একটা প্লাস ওয়ান চার্জ থাকবে, একটা প্লাস ওয়ান চার্জ থাকবে। তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে দিকটা হবে পজিটিভ থেকে কোন দিকে, নেগেটিভের দিকে। মানে এটাকে যদি আমি যদি ই ওয়ান ধরি, আবার এইটাও পজিটিভ, এটাও পজিটিভ, কারণ এই যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুর সাথে দুইটা আদান যুক্ত আছে, এ বিন্দুর আদানও আছে, বি বিন্দুর আদান আছে, তাহলে এটা তো পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। তা বিকর্ষণটা কোন দিকে করবে, বাইরের দিকে, যে আদান যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবো তার বাইরের দিকে, তার মানে এদিকে। তাহলে এটা যদি ই টু ধরি, এটা যদি ই টু ধরি, ই টু ধরি,
তাহলে দেখা যাচ্ছে E1 এবং E2 এর দিকটা কি হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে। তাহলে এখানে প্রাবল্যের মান, লব্ধি প্রাবল্যের মান সমান বা শূন্য হবে। এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে কি, তাহলে আমরা তাহলে এ বিন্দুর এই পাশে নিলাম কেন, বি বিন্দুর এই পাশে কেন নিলাম না, সেটা আমরা একটু দেখি না। এ পাশে দিলে হবে কি, যেহেতু এটা ছোট আধান, এটা যেহেতু ছোট আধান, তাহলে এটা কম দূরত্ব থেকে এটাকে যে বল দ্বারা আকর্ষণ করবে, এটা বেশি মান, আধানটা বড় মান, এটাকে দূরত্ব, এটা থেকে দূরত্ব বেশি হলেও সমস্যা নাই আবার, কিন্তু এটা ছোট আধান হলে এটার কাছাকাছি হওয়াটা প্রয়োজন। কারণ আচ্ছা, এটা ছোট আধানের ছোট আধান ছোট আধানটা এটাকে যে বল দ্বারা আকর্ষণ করবে, এটা 10 কুলম আধানটা অবশ্যই বল দ্বারা আকর্ষণ করতে পারে, মানে লব্ধি প্রাবল্যের মানটা শূন্য হতে পারে। কিন্তু আমি যদি এই পাশে নিতাম, এই সি বিন্দুটা যদি আমি যদি এই পাশে নিতাম, তাহলে এটা এমনিতে বড় আধান, তাহলে এটা আকর্ষণ আবার বেশি করতে পারবে। কিন্তু এই পাশে নিলে এই আধানটার জন্য এই আধানটা সি বিন্দুটা, সি বিন্দু যেটা নিব সেটার আধানটা কিন্তু অনেক দূরে হয়ে যায়, মানে এটা আকর্ষণ সেভাবে করতে পারবে না। সেজন্য সবসময় মনে রাখবে কি, পজিটিভ এবং নেগেটিভ যদি থাকে, যেটা ছোট আধান সে পাশেই আমরা বিন্দুটা নিব, মানে কোন যে বিন্দুটা যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেটা এই নেগেটিভ আধানের দিকে, বা না নেগেটিভ আধান না, ছোট আধানের দিকে নিতে হবে। -10 যদি এদিকে থাকে, -10 যদি এদিকে থাকে, তারপরে আমরা এখানে নেব। তো আশা করি জিনিসটা বুঝছো। এখন আমরা মনে করলাম এ বিন্দু থেকে x দূরত্বে সি বিন্দুতে প্রাবল্যের মান কি, লব্ধি প্রাবল্যের মান সমান বা শূন্য হবে। তাহলে মনে করি এ বিন্দু থেকে সি বিন্দুতে প্রাবল্যের মান এ বিন্দু থেকে x দূরত্বে লিখতে হবে, x দূরত্বে সি বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য E1 সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তো কিউ ওয়ানকে আমরা 6 ধরতে, সেখানে মাইনাস সেন্টার লেখা যাবে না, কারণ হচ্ছে প্রাবল্য হচ্ছে এক প্রকার বল, বলের মান ঋণাত্মক হতে পারবে না, সেজন্য নেগেটিভ সাইন লেখা যাবে না, এটা দিক নির্ণয়ের ক্ষেত্রে কাজে আসবে। তো x² এই দূরত্বটা হচ্ছে x². তো এটা একটা আমাদের সূত্র, এটা আমরা রেখে দিই। আবার বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করবো। বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য কী হবে, E2 সমান 1/4 পাই এপসাইলন নট কিউ, কিউ হচ্ছে আমার 10, R² কিউ বাই R² তাহলে এটা যদি এ বিন্দু থেকে এই সি বিন্দু পর্যন্ত দূরত্ব হবে কি, 10 প্লাস x হোল স্কোয়ার। তো আমরা জানি যে লব্ধি প্রাবল্যের মান সমান বা শূন্য যদি বলে, তাহলে আমাদের শর্ত হচ্ছে কি, E1 সমান E2, যেটা আমরা গত ক্লাসে দেখাছিলাম। তো E1 এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট 6/x² আর এটা হচ্ছে যে 1/4 পাই এপসাইলন নট E2 এর মান বসাচ্ছি 10 প্লাস x হোল স্কোয়ার। তো এখান থেকে 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কাটা যাবে, 6/x² সমান কি, 10 প্লাস x হোল স্কোয়ার এটা। তো এটা চাইলে আমি আর একটু ছোটো করতে পারি, দুই দ্বারা যদি আমরা যদি ভাগ করি উপরে, তাহলে এটা হবে 5 10 প্লাস x হোল স্কোয়ার। তো এটা যদি মুছে দিই আমরা এটাকে এপাশে নিয়ে আসলে, তাহলে 10 প্লাস আমরা একটু রিঅ্যারেঞ্জ করতেছি x² আর এটা হচ্ছে 5/3। তাহলে আমাদের বর্গমূল করলে তাহলে স্কোয়ার আর বর্গমূল কাটা যাবে উপরে নিচে, এটার উপর বর্গমূল চলে আসবে 3। তো আমরা যদি রুট ওভার 5/3 এটা হবে 1.29, এটা হচ্ছে 1.29 10 প্লাস এক্স 1.29 এক্স
তো এটা হবে যে 0.29x সমান কি 10, বা x সমান কি 10 কে যদি, 10 কে যদি আমি যদি ভাগ 0.29, কত হবে 34.48, 34.48 মিটার। মানে আসা যদিও বা মনে হচ্ছে যেন এ থেকে সি বিন্দুর দূরত্বটা খুবই অল্প দূরত্ব, এটা কিন্তু অনেক দূরে চলে যাবে 34.48, কারণ আমি এই এই মানগুলো অনেক বড় দিচ্ছি 10 মিটার, এগুলো কিন্তু সেন্টিমিটারে নিলে কিন্তু এই মানগুলো আরও ছোটো আসে। তো যাই হোক, তাহলে আপনাদের এ বিন্দু থেকে এত মিটার দূরে সি বিন্দুতে কী হবে, প্রাবল্যের মান সমান বা শূন্য হবে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাসায় ভালো করে তোমরা এ ধরনের আরও প্রবলেম কিন্তু আসছে বইয়ে গুলো করার চেষ্টা করবে। আমরা এখন আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এখন ভিন্ন ধরনের জিনিস আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে 6। মনে করলাম একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকলাম, এটা এ বি সি, এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এখন যদি আমাকে বলা হয় বি বিন্দুতে প্রাবল্যের মান উদিক নির্ণয় করো, বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে প্রাবল্যের মান উদিক নির্ণয় করতে হলে মনে করলাম এটা হচ্ছে 2 কুলম আর এটা হচ্ছে 4 কুলম ধরলাম, উপরেটা হচ্ছে 2 কুলম আর এটা হচ্ছে 4 কুলম। বললো যে কি বি বিন্দুতে, বি বিন্দুতে প্রাবল্য কত, বা প্রাবল্যের মান উদিক বি বিন্দুতে প্রাবল্য এ বিন্দুতে। তো আমরা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের বুট কোয়েশ্চেন আসছে, প্রাবল্যের মান উদিকও বলতে পারে, প্রাবল্য কত, লব্ধি প্রাবল্য কত। তো যে বিন্দুতে এ বিন্দু হতে পারে, সেটা এ বিন্দু দিয়েও এ বিন্দুতেও বের করতে বলতে পারে, আবার সি বিন্দুতেও হতে পারে, বি বিন্দুতেও বলতে পারে। তো আমরা দেখি আগে বি বিন্দুতে লব্ধি প্রাবল্যটা কত হবে। তো আমাকে আগে দেখতে হবে বি বিন্দুর সাথে কয়টা আধান যুক্ত আছে, 2টা আধান, একটা হচ্ছে এ বিন্দুর আধান, এ বিন্দুর সাথে, এ বিন্দুর সাথে যুক্ত আছে, আর একটা হচ্ছে সি বিন্দুর সাথে যুক্ত আছে। তো আমরা প্রথমে দেখব এ বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য কত হবে, উত্তরটা লিখি এবার, এ বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য, প্রাবল্য মানে মোট কথা হচ্ছে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে সে বিন্দুতে একটা +1c, আগের মতো +1c, এবং এই বিন্দুর সাথে কয়টা আধান যুক্ত আছে সেটা দেখতে হবে, 2টা আধান, একটা বিন্দুর আধান, একটা হচ্ছে সি বিন্দুর আধান। তাহলে ইউ1 সমান আমরা কি লিখছি, 1/4πε0 কিউ, কিউ মানে হচ্ছে 2, আর স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, তো এটা হচ্ছে 9×10⁻¹, আর 2/4 এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 4.5×10⁻¹ নিউটন পার কুলম। তাহলে ইউ1-এর দিক কোন দিকে, ইউ1-এর দিক এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে দিক হবে কোন দিকে, বরাবর নিচের দিকে, বাইরের দিকে না, এটা হচ্ছে ইউন, ইউন, কারণ এটাও পজিটিভ, যে বিন্দুতে বের করতে হবে সেখান থেকে বাইরের দিকে, কারণ এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দুটো পজিটিভ হলে দিক হবে তাদের সংযোগ রেখার ঠিক বাইরের দিকে, কারণ কোনটার বাইরের দিকে, এটার বাইরের দিকে না, যে বিন্দুতে নির্ণয় করতে বলছে তার বাইরের দিকে। তাহলে আবার এই বিন্দুর জন্য এই বিন্দুতে প্রাবল্য কী হবে সেটা একটু দেখে রাখি, এদিকে দেখি, সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্য, তাহলে আমরা এটাকে E2 দিলে কি হবে, 1/4πε0 Q2, এটা হচ্ছে 4R², তাহলে 2 স্কয়ার, তাহলে 9×10⁻¹, আর এটা হচ্ছে 4/4, আর হচ্ছে 9×10⁻¹ নিউটন পার কুলম, এটা পাই গেছি। তো এটার দিক কোন দিকে হবে, এটার দিক হবে এখন দিকে, এদিকে দিক হবে, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E2, তাহলে E1 এদিকে, E2 এদিকে, তাহলে এদের লব্ধি প্রাবল্য কোন দিকে হবে, লব্ধি প্রাবল্য হবে এদের মসকান দিয়ে, লব্ধি প্রাবল্য, ঠিক না, তাহলে এটা হচ্ছে আমাদের ই। তাহলে আমাদের লব্ধি প্রাবল্য জানতে হলে তাদের অন্তর্ভুক্ত কোন কোনটা, এটা, তো এটা যদি 6টি হয়, যদি সমবাহু ত্রিভুজ, এটা একটা, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, আমি আগেই বলেছিলাম সমবাহু ত্রিভুজ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কী হবে, 60 ডিগ্রি হবে। তো আমাদের লব্ধি প্রাবল্য নির্ণয়ের সূত্র কী, তাহলে লব্ধি প্রাবল্য এই সমান √ E1² E2² টোয়াইস E1
ই টু কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই এই সূত্রটা কোথেকে আসছে? যে আমরা ভেক্টর অধ্যায়ের পিকেএস পিএস স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস টোয়াইস পিকিউ কজ অফ আলফা, তো ওগুলোর পরিবর্তে আমরা এখানে ই1 ই2 দিছি। আর এই আলফার পরিচয় হচ্ছে যে ই1 এবং ই2 এর অন্তর্ভুক্ত কোণ। তো এখান থেকে আমরা ই1 ই2 এর মান বসিয়ে লব্ধি প্রাবল্যে যেটা পাবো সেটা হবে কি আনসার, এটা তোমরা বাসায় করে ফেলবে। এখানে আরেকটা জিনিস দিতে, যদি লব্ধি প্রাবল্যের মান বের করছে, এটা একটা মান, যদি দিক বের করতে বলে তাহলে লব্ধি যে কোনো এক বাহুর সাথে যে কোণ করে সেটা হচ্ছে কি থিটা, আমরা কোণও বের করতে পারবো। তো কোণ নির্ণয় সূত্র কিন্তু তাও আমরা জানি, ট্যান থিটা সমান কি কিউ সাইন আলফা বাই বি কিউ প্লাস কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ অফ আলফা। তো যার সাথে কোণ করে সেটা কি তাকে, সেই কি তাকে ফ্রি তাকে বলছিলাম, যার সাথে কোণ সে ফ্রি তাকে। উপরে হবে কি ই টু সাইন আলফা, আলফা 60 ডিগ্রি বসাতে হবে, তাহলে ই টু কজ আলফা। এখানে আলফার মান 60 ডিগ্রি বসাইয়া থিটার মান যেটা আসবে সেটাই হচ্ছে কোণ। লব্ধির লব্ধির মান হচ্ছে এটা, লব্ধির দিক হচ্ছে এই থিটার মানটা। তো এই ধরনের কিন্তু বই আরও অনেক ধরনের অঙ্ক আছে, ভিন্ন ভিন্ন দাসের অঙ্ক আছে, এগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমরা তোমাদের অঙ্কগুলো